बीजेपी नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी राजीव पटेल जो घर 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 घर। मकसद यही है 100% हमारा त्रिपुरा वासी जो है ये बीजेपी जो लेड हमारा सरकार चल रहा है, हम जो पब्लिक के लिए जनसाधारण के लिए जो जो काम कर रहे हैं ये लोग जाने समझे बुझे और ट्रांसपेरेंसी जो सरकार है ये लोग समझे कि हमारा ये गुड गवर्नेंस का जो गवर्नमेंट चल रहा है ये लेके हम सबके सामने जाएंगे। और ख़ास करके जो नशा मुक्त त्रिपुरा हम लोग कह रहे हैं इस चीज़ को लेके हम लोग क्या क्या कर रहे हैं और इस चीज़ को लेके भी हम आज का जो घर घर बीजेपी ये चीज लेके हम लोग सबके घर में आते हैं। सर आज के शांति विधानसभा रिपोर्ट कार्ड पेश करा হবে, এই যে রিপোর্ট কার্ড পেশ করাটা এটা কি এক ধরনের বলা যেতে পারে প্রচারের মাধ্যম নাকি সরকারের উন্নয়নমূলক কাজের তুলে ধরা? প্রচার তো করতেই হবে, কারণ আপনারা জানেন 2023 যে আমাদের মিশন ইলেকশন আসছে, খুব সম্ভব ফেব্রুয়ারিতেই হবে যদি ধরা যাক, জানি না ঠিক। তো সেই দিশায় আমরা কাজ করছি। কিছুদিন আগে আমাদের প্রতি সমস্ত আমাদের যে বুথ চলো অভিযান সেটা আমাদের সম্পন্ন হয়েছে এবং সাকসেসফুল হয়েছে। এখন আমরা হর ঘর বিজেপি, প্রতি ঘরে বিজেপি, আমাদের প্রতিটা ঘরে আমাদের ঢুকতে হবে। এবং অনেকে যারা হাউস হোল্ড আছে তাদের, আমাদের 8.5 হাউস হোল্ড আছে সারা ত্রিপুরাতে, তাদের কাছে আমরা বলবো যে ত্রিপুরা সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, কেন্দ্রের যে সরকার এবং ত্রিপুরা সরকার কি কি করেছে উন্নয়নমূলক কাজ, সেইগুলো নিয়ে আমাদের রিপোর্ট কার্ড নিয়ে ওনাদের ঘরে ঘরে যাবো। এর এটাই আমাদের প্রতি ঘরে আমাদের বিজেপি, এই বিষয়টা নিয়ে আমরা যাচ্ছি। এবং আমাদের গুড গভর্নেন্সের যে বিষয়টা সেটা আমরা রাখছি, শান্তি শৃঙ্খলা ইত্যাদি নিয়ে আমরা মানুষকে বুঝাবো কেন মানুষ আবার ভারতীয় জনতা পার্টির সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করবে না। আমার তো মনে হয় না কেউ এই বিষয়ে কোনো নেগেটিভ কোনো কথা বলবে।